শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম সুবেদার সাজদার আলী। আপনার নাম? মৃত এলাই বক্স। আর মায়ের নাম? মিসেস তহমিনা খাতুন। মুক্তিযুদ্ধের সময় আপনি কি করতেন? আমি 69 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলাম, সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। আমার সিও ছিল লেফটেন্যান্ট কর্নেল কাইম নাগ, এবং টুআইসি ছিল মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, যিনি এস ফোর্সের। তো আমি একটা অন্যায় করেছিলাম, হলো 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে গেছিলাম, যেটা সেনাবাহিনীর থেকে নিষিদ্ধ ছিল। তো আমি জানি তো আমি গেলে আমাকে 28 দিন কোয়ার্টার গার্ডে খাটাবে, নাহলে 1 বছরের জেল দেবে। তো আমি ভাষণ শুনে রাত 10:30 ট্রেনে বাড়ি চলে আসি। আসার পরে তো 1971 সালে 26শে মার্চ জাতির জনকের এই স্বাধীনতার ঘোষণা সাড়া পেয়ে কিছুদিন নিজেরা এই গ্রামের লোকজন নিয়ে এই রাস্তায় যে আছে সেগুলোতে গাছ টাস কাটি প্রতিবন্ধকতা সৃষ্টি করার পাহারা দেওয়ার কাজ করলাম। যখন শুনি যে নগরবাড়ি থেকে খানসানারা পার হচ্ছে, যখন আর টিকা গেল না, ওরা পৌঁছে গেল গোপালপুর সুগার মিল পর্যন্ত। তারপরে আমি চলে গেলাম ভারতে। ভারতে যায় মুর্শিদাবাদ, একানা অনেক লোক ছিল সাথে। আমি ইয়ুথ ক্যাম্পে গেলাম, ওখানে ছিল আপনার ক্যাম্প কমান্ডার ছিলেন রাজশাহীর এমপি এমএনএ মিস্টার হাদি, এম এ হাদি, আর ওনার টুআইসি ছিল, উনিও এমপি ছিলেন, ওনার নাম মহসিন আলী। পলিটিক্যাল মোটিভেটার ছিল অধ্যাপক আব্দুল কুদ্দুস, যিনি এখন বড়াইগ্রাম বা ইয়া গুরুদাসপুরের এমপি, সাবেক মন্ত্রী। আর আমাকে দায়িত্ব দেওয়া হলো সি কোম্পানি, কোম্পানি কমান্ডার উইথ ইনস্ট্রাক্টর। মানে এই যে ক্যাডেটরা ভারতে গিয়ে আশ্রয় পায়, আশ্রয় পাওয়ার পরে এদের ওই যে হায়ার ট্রেনিংয়ের জন্য আস্তে আস্তে ট্রেনিং দিয়ে ওদের আমরা মানে ট্রেনিংয়ের জন্য তৈরি করি। যখন আমাদের কাছে ডিমান্ড আসে যে ব্যারাকপুর থেকে 60 জন পাঠাও বা পানিঘাটার থেকে 60 জন পাঠাও, এর মধ্যে আবার যারা ছাত্র লিগ করত, যারা ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাবভ, তাদের আবার বিএলএফ 4 খলিফা ছিলেন, সিরাজুল আলম খান, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক। এই আমাদের নর্থ বেঙ্গলের দায়িত্ব ছিল সিরাজুল আলম খান, এর ছিল ক্যাম্প ছিল জলপাইগুড়ি পাঙ্গা ক্যাম্প। তো ওই আমি এদের বাছাই করে ওই 60 জন 70 জন হাই ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দিতাম। তো শেষের দিকে লোক হয় না, তো ওই বিএলএফের একটা গ্রুপ 60 জনের, এই গ্রুপটাকে নিয়ে আমি চলে গেলাম জলপাইগুড়ি পাঙ্গা ক্যাম্পে। ওখান থেকে আমাকে
আবার ওদের দিয়ে পাঠানো হলো যে তুমি আসামের হাফলং ট্রেনিং সেন্টার পুলিশ ট্রেনিং একাডেমি সেখানে চলে যাও। তো ওই তো গেলাম, এক মাস হয় নাই। তারপরে 6 ডিসেম্বর ইন্ডিয়া সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো। করার পরে যখন আপনার 14 ডিসেম্বরের মধ্যে যখন আপ চারি তরফ সে ঘিরাই হয়ে হয় হাতিয়ার ঢাল দো যখন শুরু হলো, তখন ওনারা আমাদের বিদায় দিল যে তোমাদের দেশ স্বাধীন হয়ে যাবে আজকালের মধ্যে, তাহলে তোমরা ব্যাক করো। আমি ওদের নিয়ে চলে আসলাম বাংলাদেশে। আমার আসার পর তো দেশ স্বাধীন হয়ে গেছে। 30 জানুয়ারি 1972 রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দিলাম। বঙ্গবন্ধু বললো যে কারা কারা চাকরি করবো তারা তারা থাকো। 490 জন নিয়ে পিলখানায় ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে পিলখানায় আপনার ফ্যামিলি কোয়ার্টার ছিল ছোট ছোট রুমে, ওইগুলো আমাদের দেওয়া হলো। ডেলি 30 টাকা করে খাতে দিত। তারপরে তো আস্তে 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 2 ফেব্রুয়ারি 1972 ওই যে জাতীয় রক্ষী বাহিনী প্রতিষ্ঠা হলো, তার আবার ব্যাটেলিয়ান কমান্ডার হলাম। ব্যাটেলিয়ান কমান্ডার হয়ে আবার দেরাদুনে গেলাম হায়ার ট্রেনিংয়ে। সেখান থেকে আসলাম, আসার পরে পাবনায় আসলাম। পাবনা থেকে আবার ঢাকায় গেলাম। ঢাকা থেকে তারপর খুলনা গেলাম। খুলনা থেকে ওই যে বঙ্গবন্ধু মারা গেল, আমরা আর্মির সাথে আবার জয়েন্ট করলাম। আমি মুক্তিযোদ্ধা হওয়ার অপরাধে আমাকে যে হত্যা মামলার আসামি বানানো হয়েছিল 1981 সালে 29 মে 1981 চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা হলো। আমি হ্যাঁ আমি সিক্স বেঙ্গলে আমার নাকি পরে আমার পার্ট ওয়ান করেছে যে আমি ডিউটিতে চলছিলাম। তো অস্ত্রগুলো আবার দায়িত্ব আমার ছিল, আমি নাকি ডাক্তারে কোত খুলি দিয়ে দিচ্ছি। আমার সিক্স বেঙ্গল রেজিমেন্টটা ওরা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে বন্দী ছিল, ওর মেজরিটি লোক হলো পাকিস্তানি মনোভাবের ওইগুলো। ঘটনা যখন ঘটে গেল, ঘটার পরে হঠাৎ আমাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে তো আমরা দেখলাম আমরা যে 27 জন আসামি, 27 জনের 27 জনই মুক্তিযোদ্ধা। যেমন ব্রিগেডিয়ার মহসিন উদ্দিন বীর বিক্রম, তারপর কর্নেল নওয়াজেশ আলী, কর্নেল আব্দুর রশিদ বীর প্রতীক, কর্নেল দেলুয়ার বীর প্রতীক, সবই রওশন ইয়াজদানি বীর প্রতীক। তো আমার অপরাধ আমি মুক্তিযোদ্ধা, তাই আমাকে ঢোকা দিল। কারণ আমার প্রেসিডেন্ট হওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, আমাকে প্রধানমন্ত্রী হওয়ার কোনো আকাঙ্ক্ষা ছিল না, বা কোনো দিন ক্যালিবারও ছিল না, কোনো দিন হতেও পারবো না। অতএব আমার একটা প্রেসিডেন্টকে হত্যা করে লাভ কী? এতে তার ঘানটানি বেড়াচ্ছে এখন পর্যন্ত, কষ্ট করছে, কোনো কিছু সুযোগ সুবিধা কোনো কিছু পাই না, সেগুলো তো কেউ দেখে না। মুক্তিযোদ্ধা হিসাবে তো ভাতা পাচ্ছে না? ভাতা পাচ্ছে, যে ভাতা দিয়ে আমি মানে আপনি আর্মির সুযোগ সুবিধা পাচ্ছেন? কিচ্ছু না, এটা আপনার আমাকে কোনো সুযোগ সুবিধা। তবে সংসদীয় স্থায়ী কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি আমার সুপারিশ করেছে তাকে এককালীন 10 লাখ টাকা, এবং যেদিন থেকে চাকরিচ্যুত হয়েছে সেদিন থেকে তার পেনশন মঞ্জুর করা হোক। তো সেই বরাবর প্রধানমন্ত্রীর সুপারিশ আছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ আছে, সেনাপ্রধান আজও টাকাটা দেয়নি। বর্তমান বাংলাদেশকে নিয়ে আপনি কি বলবেন? আমি অনেক উন্নত আশা করি, কিন্তু আমাদের মুখের নীতি আর অন্তরের নীতি এক না থাকার জন্য আমরা অনেকটা মাঝে মাঝে ইয়ে হয়ে যাচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কি পরামর্শ দিতে চান আপনি? আমি চাই যে যে যার মতো কাজ করুক, খাক, উন্নত শিক্ষা লাভ করুক, তারা তাদের সুযোগ সুবিধা ভোগ করুক, এটাই আমার কামনা। তার পরিবারে কে কে মুক্তিযোদ্ধা? আমার পরিবারের আমরা 2 ভাই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, এবং আমার পরিবারটা শুধুমাত্র আমরা 2 ভাই মুক্তিযোদ্ধা হওয়ার কারণে আমার আব্বাকে এই আমার পিস কমিটির চেয়ারম্যান সাহেব মানে ইয়াহিয়া খান কর্তৃক নির্বাচিত চেয়ারম্যান, উনি 7 দিন নিয়ে যায় সারা ক্যাম্পে নির্যাতন চালাইছে। হ্যাঁ, আপনার ভাইয়ের নাম বলেন? আমার ভাইয়ের নাম মোহাম্মদ ইমরান আলী, ছোট ভাই আমার, ইমিডিয়েট ছোট, ইনি আইনি আমার ছোট ভাই। বহুত মা রত্ন গর্বা পাই, আমার মাকে কেউ দিল না, এটাই আফসোস। আমার বাড়িও পোড়া দিছে, আমরা সব দিক দিয়ে অবহেলিত আছে, খুব নাই কারোর প্রতি খুব নাই, কারণ আমরা তো কোনো বেনিফিটের আশায় মুক্তিযুদ্ধে যাই নাই। অতএব মনে করি খুব স্বচ্ছল। হ্যাঁ, তো আমাদের কিন্তু জমি জমা নাই, 2 ভাইয়েরই 29 শতকের জমি, বাড়ি সহ বাড়ির বিটা সহ। তো অতএব
কষ্ট করতে হবে করে যায় মারা গেলে মারি যাবে আমি মরার মেমর মৃত্যুর পরে ছেলে মেয়ে যা যেভাবে আল্লাহ চালায় সেভাবে চলবে কোনো আক্ষেপ নেই তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই জয় বাংলা